بسم الله الرحمن
إذن ألا إن أولياء الله لا خوف عليهم كيو جدي الله باكر بندو هي جاي تمرا جانيا ركو الله باكر بندو در جنو كنو بوي ناي كنو بوي ناي ولا هم يحزنون ترى الدنيا تبون آخرة تبقى كنو دكي تو هبنا كيو جدي الله أولي هي جاي الله بندو هي جاي الذين آمنوا وكانوا يتقون جدي الله باكر ولي هاتي هاي تاولا جارة إيمان أنان كرسيس الذين آمنوا جارة إيمان أنيسيس وكانوا يتقون ابن تقوى أبلهم من كرسيس الله ولي وارجنو اك نمبر شرط تو اگلو اك نمبر شرط ایمان انয়ন করা লাগবে ওয়াকানু ইয়াতাকুন ঈমান আনয়ন করার সাথে সাথে মুত্তাকি হতে হবে মুত্তাকি কেমনে করে হবে আল্লাহর যে বান্দার ভিতরে তাকওয়া বেশি হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত্তাকওয়া হাহুনা আল্লাহর হাবিব তিনবার ভাবে ইশারা করলেন আত্তাকওয়া হাহুনা সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের জন্য কিছু গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কিছু গুণ আছে যারা গ্রহণ করবে তাদের কিছু কি আছে গুণ আছে তাদের এক নম্বর গুণ হলো তারা প্রথমে ঈমান আনয়ন করবে তারা নামাজ আদায় করবে তারা যাকাত আদায় করবে রুকুকারীদের সাথে রুকু দিবে রুকুকারীদের সাথে তারা রুকু করবে এরপর আবার আল্লাহ বলেন যারা পরহেজগার হয়ে গেছে যারা মুত্তাকি হয়ে গেছে যারা মুমিন হয়ে গেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে চূড়ান্ত
চূড়ান্ত বিজয় হবে যারা আল্লাহ পাকের দলে আছে এবার বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ এবং ওলি আল্লাহগণ ব্যতীত অন্য কাউকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করছে তারা বিজয় হবে নাকি আল্লাহর দল আল্লাহর দল বিজয় হবে আল্লাহর দল যে বিজয় হবে আল্লাহর দল বিজয় হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক একটা লিস্ট দিয়ে দিলেন যে আমি আল্লাহ পাকের দলে রাসূলুল্লাহর দলে আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে তাদের দলে কারা কারা আছে ধৈর্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের বর্ণনা عن আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الدنيا على الإخلاص لله وحده وعبادته لا شريك له وإقام الصلاة وإيتاء الزكاة مات والله عن غراد قل سبحان الله حضرت أنس بن مالك تكاديس بنيتو تنبرن رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন আল্লাহর কোন বান্দা যখন মানফারাকাত দুনিয়া দুনিয়া থেকে ফারেক হয়ে যাবে মানে মৃত্যুবরণ করবে যখন আল্লাহর কোন বান্দা মৃত্যুবরণ করবে আলাল ইখলাস লিল্লাহ এমন অবস্থায় সে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে লা শারীকা লাহু ওয়াহদাহু ওয়া ইবাদাতিহি আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর তার ইবাদত করেছে লা শারীকা লাহু তার সাথে কোনো কিছুকে শরীক করে নাই কথাগুলো বুঝতেছেন প্রথমটা কি করলো আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করলো ওয়া ইবাদাতিহি এবং সে ইবাদত করলো লা শারীকা লাহু ইবাদত করতে গিয়ে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে নাই ওয়া ইকামিস সালাতি নামাজ কায়েম করেছে ওয়া ইতাইজ যাকাতি যাকাত প্রদান করেছে মা তাওয়াল্লাহি আন গুরাদিন সে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল রে বান্দা আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মত দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিল যে আল্লাহ পাক তার উপর খুশি বলি সুবহানাল্লাহ তার উপর খুশি হয়ে গেছেন এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিলেন তাহলে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে বলে সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে মুমিনদের ছয়টি গুণাবলী আলোচনা করবেন কয়টি ছয়টি গুণাবলী আলোচনা যেখানে শেষ আমার আলোচনা সেখানে শেষ শুনবেন এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের মধ্যে বিনয়ী যারা নামাজের মধ্যে বিনয়ী খুশু খুজু সহকারে যারা নামাজ কায়েম করে নামাজের মধ্যে বিনয় কিভাবে হবে মুফাসসিরিন কিরাম বলেন নামাজের মধ্যে দুই ভাবে বিনয় হয় কয় ভাবে একটা হলো বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে বান্দার অন্তরের মধ্যে একটাই জিনিস কাজ করবে বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে আছে বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে আছে
তার তখন ফিকির একটাই হবে আমার প্রভু আমাকে দেখতেছে এটা হলো বান্দা যে বিনয় হয় বিনয় অন্তরের বিনয় হলো এটা দ্বিতীয়টা হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চেহারা বান্দার বডির বিনয়তা বান্দা তার হাত নাড়াবে না বান্দা তার মাথা নাড়াবে না বান্দা তার পা নাড়াবে না বান্দা তার সমস্ত দেহটাকে প্রকাশ করবে যেন সে তার রবের সামনে দাঁড়িয়ে আছে বান্দা ডানে তাকাবে না বামে তাকাবে না সামনে তাকাবে না পিছনে তাকাবে না বান্দা কারো দিকে কর্ণপাত করবে না বান্দা কাউকে ইশারা দিবে না ইভেন কাউকে কেউ যদি আল্লাহর বান্দাকে নামাজরত অবস্থায় সালাম দেয় বান্দা সালামের জবাবও দিবে না সালামের জবাব দিলে মনে হয় নামাজ থাকবে এজন্য মুফাসসিরিন কিরাম বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজের মধ্যে বিনয় নামাজের মধ্যে এমন বিনয় ভাব প্রকাশ করতে হবে রে বান্দা যেন আমি আল্লাহ তোমাকে দেখে খুশি হয়ে যাই তুমি মনে মনে এমন একটা ধারণা পোষণ করতে হবে যে তুমি আমি আল্লাহকে দেখতেছো আমি আল্লাহ তোমাকে দেখতেছি তুমি যদি আমি আল্লাহ إن المؤمن إذا كان في صلاته فإنما ينجي ربه بندا جكون نمازر مدد داري جاي بندا جكون الله أكبر تكبير تحرم بلي نمازر مدد داري جاي بندا جنو نبريت تر بروبور شتي قطع وقت بلا شروع ورد الله الحبيب صلى الله عليه وسلم الشهر فلا يبزخن সামনের দিকে তুতু ফেলবে না বান্দা ডান দিকে তুতু ফেলবে না বান্দা প্রয়োজনে আস্তে আস্তে করে বাম দিকে তুতু ফেলবে অথবা নিজের দুই পায়ের নিচের দিকে তুতু ফেলবে বলে সুবহানাল্লাহ নামাজের মধ্যে শরীয়ত যিনি শিক্ষা দিলেন তিনি হলেন আমাদের নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বান্দা মুমিন হবে আল্লাহর ওলি হবে বান্দা আল্লাহর দলের হবে রাসূলুল্লাহর দলের হবে ইমানদার ইমানদারদের দলের হবে কয়টা শর্ত মানলে ছয়টি শর্ত কয়টি শর্ত আলোচনা হয়েছে কয় নাম্বার এক নাম্বার শর্ত কি বান্দা নামাজের মধ্যে বিনয়ী হবে বান্দা নামাজের মধ্যে বিনয়ী হবে দুই নাম্বার আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে তার দ্বিতীয় গুণ বলে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন আল্লাহর ওই বেয়ারা বান্দা অনর্থক কোন কথাবার্তা বলবে না বিনা প্রয়োজনে কোন বাক্যালাপ করবে না আল্লাহ বলেন যে আমার বন্ধু হতে চায় যে আমার বন্ধু হতে চায় তার জবান থেকে বেহুদা কোনো কথা বের হবে না আল্লাহর যে বান্দা তার জবান থেকে বিনা প্রয়োজনে কোনো কথা وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ
যখন তোমাদের মধ্যে কেউ শুনবে বেহুদা কথা, যখন তোমাদের মধ্যে কানের মধ্যে বিনা প্রয়োজনীয় কোনো কথা চলে আসবে, তখন তোমরা বলে দিও ওয়াইজা সামিউল্লাহ ওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। আল্লাহ বলেন তুমি তখন তার পাশে গিয়ে বলে দিও তোমার বিশ্বাস তোমার সবকিছু তোমার, আর আমার কার্যা বলি আমার আমল আমার ইবাদত আমার। তারপর আল্লাহ পাক কি সুন্দর ভাষায় শিখিয়ে দিলেন, তুমি বলে দিবা সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আর গুণ কি? যারা আল্লাহর ওলি হতে চায় তাদের দুই নাম্বার গুণ কি? অন্তর জবান থেকে কোনো কথা বলা যাবে, ব্যবহৃত কোনো কথা বলা যাবে, যখন তখন যেখানে সেখানে প্রয়োজন ব্যতীত জবান থেকে কোনো কথা যেন বের না হয়। আপনার জবান থেকে যেটাই বের হয়ে যায়, আপনার কথা জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা আমিন শব্দ উচ্চারণ করে। আপনি মুখ থেকে যেটাই বের করবেন ফেরেশতারা সাথে সাথে বলে আমিন, আল্লাহ পাক আপনার এই কথাটাকেই কবুল করে নেয়। এজন্য যাদের সন্তানরা বেশি দুষ্টামি করে সন্তানদেরকে কখনো অভিশাপ দিবেন না। সন্তানরা যখন দেখবেন সবচেয়ে বেশি দুষ্টামি যে করে তার জন্য দোয়া করবেন আপনার এই সন্তানটাকে শীতের মৌসুমে সবাই কি ফজর জামাতে আদায় করে নাকি?
সবাই করে শিক্ষালে যে লোকগুলো ফজর নামাজ জামাত আদায় করে ধরে নিবেন এরাই হচ্ছে আল্লাহর ওলি আল্লাহর ওলি ছাড়া শিক্ষালে ফজর নামাজ জামাত আদায় করা সম্ভব আল্লাহ ওলির শুধুমাত্র ফজর নামাজ শীতের মৌসুমে জামাত আদায় করতে পারে এই যে আপনি কষ্টটা স্বীকার করলেন আপনার বডিটা আপনি কাজে লাগাইলেন এটা হলো আপনার শরীরের যাকাত আপনি আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াত করবেন এটা আপনার শরীরের যাকাত আপনি নফল রোজা আদায় করবেন আপনার শরীরের যাকাত আর অন্যদিকে সম্পদের যাকাত সম্পদের যাকাত যখন আদায় করবেন প্রতি বছর পুঙ্খানুপুঙ্খভাবে আগে হিসাব করতে হবে যাকাত যেহেতু ফরজ হিসাব ফরজ যাকাত আদায় করলেন হিসাব করা ছাড়া তমিজ করে আন্দাজ করে আন্দাজ করে যদি যাকাত দিয়ে দেন যাকাত আদায় হবে সম্মানিত আশিকান মুস্তফা এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন